অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে নওগাঁর নিমায়তপুরের দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে নিমায়তপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলিল লেখক সমিতির নেতারা। এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন নিমায়তপুর দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেন। তিনি বলেন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম দলিল লেখকদের মৃত্যু ভাতা, অবসর ভাতা, চিকিৎসা ভাতা, অফিস ভাতা, কর্মচারীদের বেতন সহ প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি সমিতির সাধারণ সভায় অর্থের হিসাব না দিয়ে কৌশলে অনুপস্থিত ছিলেন। হিসেব দাখিল না করায় সমিতি থেকে তাকে বরখাস্ত করা হয়।